গেছি বাটি যাইতাম গহরফুরি সাহেব রহমতুল্লাহ আলাই, দিনারফুরি সাহেব রহমতুল্লাহ আলাই, গাজী নজরুল শেখ সাহেব রহমতুল্লাহ অকল রহমতুল্লাহ আলাই, এরপরে মারিকুনি সাহেব, হ্যাঁ মারুকুনি আব্দুল খালেক সাহেব, হাফিজ আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ আলাই, আর আমি তো কুটিমুটি, এ ফল মাঝে আমি এলাম কুটিমুটি, অনেক জালান কুটিমুটি, সে সময় এলাকা নয় কুটিমুটি, তো যাইতাম নৌকা তো সে নৌকা, আমরা বাটির নৌকা, এটা এটা এক হাত ফাঁস হয় বাতা, বাতা চিনোনি, এ মাথ না বাতা চিনোনি, বাতা কিতার হয় নৌকার দুই বাজু বাজে তাকে বাতা, বাতা বিরাট বাতা, মানে খুব হেভি নৌকা, খুব হেভি নৌকা, চড়াট করা সুন্দর সুন্দর, সবাই আমরা উড়ছি, সব উড়ছি নৌকায় লড়ছই না, সব উড়ছি নৌকায় কো না লড়ছই না, গরগরি সাপ্তাহ বেশি বড় আসলো না, আমার থেকে একটু বড় হইবে আর কি, অত বড় তো নাই, টাইন গা উড়ছন বাতাত ফারা দিছেন একটা ঝাঁকুনি দিছে নৌকায় ডুবি দেবার উপক্রম হয়ে গেছে গা, তোমার ডুবছে না উঠে গেছেন, খেউ মারতেন না খেউ মারতেন না, পুরো আমি তো পুরো মানুষ নেই, পুরো মানুষের মুখ হয় ফাতলা, পুরো মানুষের মুখ ফাতলা হয় নাই, মুখ করতে পুরো আমি খেলাম সাপ বুঝলাম না বুঝলাম না, ইয়ে মারু কনের সাপ তাই না উঠলা, দিনার ফুরি সাপ কত মুঠা তাই না উঠলা, এ সকলে তো বড় বড় মোটামুটি সকলেই বড় বড় সকলেই উঠলা, নৌকায় তো লোর লই না, এটা তো বাতাবাই ফাড়া দিয়ে হারা দিয়ে সকলেই উঠছেন, আর আপনি তো সকল তাকে ছুটো আর আমি লাম সবচেয়ে ছুটো, আপনি যে উঠলাই নৌকায় অত বড় ঝাঁকুনি দিয়ে কেল লাগে এখন বেটা হাদিসের বান নেই নি আছে না নাই মাতো না, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ফরমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে যখন ওহি নাজিল হইতো আর একবারে কোন কোনে শীত প্রচন্ড শীত, এরপরে আমার নবীর সেরা তেকিয়া মনি মুক্তার মতো ঘামের ফুটা জ্বরত, বোঝা গেল ওহির মাঝে বার আছে না নাই মাতো না, বার আছে, যেটার মাঝে বার বেশি এটার মাঝে পাওয়ারও বড় ফাত্তর দিয়ে যদি মাথাত মারতে মাথা শুন সান হয়ে যাইব গিয়া, পুরো ফাত্তর দিয়ে মারলে তেমন দুঃখ পাইব নি মাত না, ফাত্তর যত বড় তার মাঝে শক্তিও হ না বড়, আমরা উমর ইবনে আব্দুল আজিজ রহমত আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ হতে শাহ হ না বেটা, তা চিনো না রে বয়ের লাগে বালা লাগেন না চিনো না, হায় এরা নাম নাম কইলে যেমন শরীরের লোম খাড়া হয়ে যায়, জবালুল ইলম জবালুল ইলম, ইলমের সাগর ইলমের সাগর ইলমের সাগর, যেলাখান আমার ইমাম আবু হানিফা আসলা ইলমের সাগর, ইমাম আবু হানিফা কিতে আসলা কো না বেটা ইলমের সাগর, আজকের যুগের ওই আজকের যুগের ওই কিছু কিছু ফাতলা ফাতলা হইতে আছে ইমাম আবু হানিফার বিরুদ্ধে মাতে, ইমাম আবু হানিফার বিরুদ্ধে মাতে, চিনে না তো আবু হানিবারে চিনে না, আবু হানিবারে চিনে না, তারার বাপ হলে চিনে ইমা আবু হানিবার, তারার বাপ যে আছে এরা কিছু কিছু চিনে, এরা চিনে নাই, একবার বইলাম হরম শরীফ হরম শরীফ তে শেখুল আদিস, এক বেটা বেটার দারু আমি বইছি চারটে চারটেই বইছি, বলে যে কিবা তার লগে মাতলে কিছু মজা ফাইমু মজা ফাইমু, কারণ আমরা তো দুনিয়ার সকল ইলি মিকিলিছি না, মাতলে রস বাইর নানি, এ মাত না রস বাইর না বাইর না, যে বেটার চেহারা ওরা দেখকে হল তা দেখকে আমি মনে করলাম বড় আলিম হইব, সোফা মর মাঝাম হই কেন বইলাম গিয়া জোহরের নমাজের আগ মুহূর্তে, আমি যে কইলাম মা হুয়া শোক লুকাইয়া শাহ সাহ আপনার ব্যস্ততা কিতা আপনি কিতা করুন, মা তো একটা শুরু করতাই নাইনি আনা আমি মাতলাম আর কি, ওইলাকে আমি বুখারি শরীফ পড়াই, আমি আলহামদুলিল্লাহ পাইলাম বহুত মজা লাগবো বহুত মজা লাগবো, তে জিগাইলাম সাহ তো আপনার বুখারি শরীফ পড়েন আপনার কোনো মজব আছেনি, আপনার কোনো মজব আছে নি মজব মানন নি আপনি, কয় মানি আমি তো খার মজব মানন, কয় ইমাম মালিকের মজব মানি, উইলাহানি কিছু ইমাম মালিকের মজব মানি, আপনি ও হো ইমাম উদ্ধারিল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মজব আপনি মানন, ইমাম উদ্ধারিল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মজব আপনি মানন, ইমোদিনার মাঝে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তুইলা সবচেয়ে বড় হ সবচেয়ে বড়, জালহান কেরাতের মাঝে মদিনার মাঝে সবচেয়ে বড় আসলা ইমাম নাফে, কেরাতের মাঝে সবচেয়ে বড় আসলা ইমাম উল কুর্রা বিল মদিনাতিল মুনাওয়ারা ইমাম নাফে রাহমাহুল্লাহ, এই ফাফুন চোস নি ইমাম নাফের নাম ফুন চোস নি সুকু মুদের ফুয়ান তো কুস্তা ফরো না তো কাইতি ইকতে খালি বুড়বুড়ি ডাক্তার স্টেজ হইয়া নাস্তায় খালি, এখন হয়েছে বক্তৃতার প্রতিযোগিতা, এখন ওয়াজের প্রতিযোগিতা, খারওয়াজ সুন্দর খারওয়াজ সুন্দর, খারওয়াজও মানুষ বেশি খারওয়াজও কিতা ওই কিতা নেটও খারওয়াজ বেশি, এই প্রতিযোগিতা চলছে নাই আসল নাই আসল তাকে আমরা শূন্য, মুফাক্কির ইসলাম নাই মুফাক্কির ইসলাম একজন, এই যুগে হাজার লাখের মধ্যে পাওয়া যায় একজন সত্যিকারের ওয়াইজ আজকে পাওয়া
যায় না। আগে আমার কৌরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাতে ওয়াজ করতা, এই এই তাহাজ্জুদের আগে, তাহাজ্জুদের আগে আইয়া ওয়াজ করতা, হাজার হাজার মানুষ ফাকির মতো নীরব বইয়া শুনতো। আজকে এটা নাই, আজকে এটা নাই, আজকে এটা নাই। আজকে তো খালি তামসা তুমসা, গান গুণ টান টুন, কণ্ঠ কণ্ঠের মোকাবেলা, কণ্ঠের মোকাবেলা, ভাষার মোকাবেলা, বক্তৃতা ভঙ্গের মোকাবেলা, কার বক্তৃতা বেশি আকর্ষণীয় এই এইটার মোকাবেলা। এর লাগে আজকে ওয়াজ চলছে জায়গায় জায়গায়, কিন্তু দিন কমে গেছে না বাড়ছে? মাতো না, কমছে না বাড়ছে? বেটার আমি বললাম, বেটা তুই তো তুই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, হানি আনলাক হানি আনলাক, তোর ধন্যবাদ, তার ভাষায় কইলাম আর কি, এবার তোর ধন্যবাদ ধন্যবাদ। ইমাম দারুল হিজরা ইমাম মালিক রহমতুল মজব তুই মানো, তে আবু হানিফা সিনুনি দেখাইলাম, ইমাম আবু হানিফা সিনুনি সেরাটা খালা করে দিছে, তে তার সেরা খালা করছে আমার মনও খালা হয়ে গেছে গিয়া, আমি তার লোকে মাততাম খালা করিলাম কেন লিখতে এলো মাতে না। আমি মুখে বুখারি শরীফ পড়াও, ইমাম আবু হানিফা চিনো না, বুখারি শরীফ পড়াও, ইমাম আবু হানিফা চিনো না, বুখারির বুখারির উপরে ইমাম আবু হানিফার অবদান, আবু বুখারির জন্ম নিত না যদি ইমাম আবু হানিফার জন্ম না নিত, মনে মনে না মনে মানে না। ইমাম বুখারি রহমতুল্লাহ যে কিতাব, যে কিতাবের মাঝে সুলাসিয়াত আছে, সুলাসিয়াত, যে সুলাসিয়াত হইল মুহাদ্দিসিনে কেরামের অহংকার গর্ব, সুলাসিয়াত 22টা সুলাসিয়াত আনছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লেখা অনুযায়ী আরো অনেক লেখছেন। এরা ছাত্র হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির। কার ছাত্র কো না? কার ছাত্র? একবারে ফয়লার আওয়াজ যেটা আনছেন হুমায়দি রহমতুল্লাহ আলীর, যে ফয়লার আওয়াজ আনছেন হুমায়দি হাওয়া হুমায়দি আবদুল্লাহ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলী, ফয়লার আওয়াজ যান যেটা তান আনছেন, ফয়লার আওয়াজ তুই তান আনছেন জেন নাকি ইমাম আবু হানিফার সাগিরদের সাগির, ইমাম আবু হানিফার কো না সাগিরদের সাগির, ইসহাক ইবনে রাহওয়ে রহমতুল্লাহ আলীর সাগির। তো ইমাম বুখারির উপরে অবদান খার ইমাম আবু হানিফার কো না? কার অবদান? মাতো না বে ভাই। আমি বললাম ইমাম আবু হানিফা চিনো না তুমি, এসে বাদে ওই মুজি মুজি হরিয়া কয় চিনি, আমি চিনো, শুনো 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 শুনো, ইমাম দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অভ্যাস আছিল তাই যে সময় হাদিস পড়ানো লাগতা মাঝখানে উঠতা নাই, মাঝখানে বন্ধ করতা নাই, যত বড় তাকি বড় কেউ এই তরিকা আছেন। আমরা কুতবুল আলম সাইদ হোসেন আহমদ মন্দনী রহমতুল্লাহ আলাইহির দর্শের মাঝখানে কোনো মাত নাই, দর্শের মাঝখানে কোনো মাত নাই, এই তরিকা আছেন আমার সখরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির। কয় সখরিয়া সাহেব? জামাই, এই জামাই ইন্ডিয়াও দেখি জামাই, হৌরে চিননি, হৌরে চিননি, আসুন নি কেন গেছুন গিয়া দেখে হামাইল সখরিয়া সাহেব রহমতুল্লাহ, যে সময় তিলাওতে কোরআন শুরু করতাম বড় বড় নেতা খোলাই বই থাকতাম, এটা নিজের চোখে দেখছি আমি, সাফতার সাফতার থাকতাম তাম গরু গিয়া সাফতার সাফতার থাকতাম, আর ইলমি তকরার ওই সারা বছরে তান যে সকল ইস্কাল বা প্রশ্ন সৃষ্টি হইতো ওইগুলার হল করবার লাগে একে সাফতা গিয়া থাকতাম তান গরু, এক সখির মাঝে ঘুমাইতাম, তো তানরে ভালো করে দেখার সুযোগ পাইছি, তান গুমও দেখছি, তান হজাগো দেখছি, তান আবাদতো দেখছি, তান তিলাওতো ও না দেখছি, আমার কথা বোঝা দেয়নি। কইলা ইমাম মালিক রহমতুল্লাহ আলীর অভ্যাস আছিল যে সময় হাদিসের দর শুরু করতাম মাঝখানে কেন লোকে মারতে নাই, একবার শীতের কনকনে শীতের প্রচণ্ড শীত, প্রচণ্ড শীত, ছাত্ররা খমলি খমলি উড়িয়া তারা বয়, এরপরেও শীত ছাড়ে না, এত প্রচণ্ড শীত মদিনার মাঝে পড়ছে, আর তাই হঠাৎ করে মাঝখানে সবক বন্ধ করিয়া আর মসজিদের বাইরে আইসেন, আইসেন তো আর জানি না, অনেক সময় পরে গেছেন, তারার সহল শীতে কাফে আর ইমাম মালিক রহমতুল্লাহ আলী সেরা থেকে গামের ফুটা জোরে, তা ছাত্র তো আমার লহান গরু গাদা নাই, তা বড় বড় শেখুল হাদিস, বড় বড় মুফতি, বড় বড় ফকি, বড় বড় মুস্তাহিদ, তারা কয় হুজুর বুঝলাম না আপনি আজকে ব্যতিক্রম করলা, কোনোদিন তো মাসানো সবক বন্ধ করে জানি না, আজকে আচ্ছা গেছন গেছন, কিন্তু এখন আশ্চর্যের ব্যাপার এই এই মুহূর্তে শীতের আঘাতে আমরা শরীর কাঁপছে, কমরের দ্বারাও আমরা শীত যায় না, আর আপনার চেহারা থেকে গামার ফুটা জোরছে কিতাব ব্যাপার, কোন ফরি লাও ফরি লাও ফরি লাও, তারা কয় না ফরতাম নাই, আগে আসল ঘটনা কোন ছাত্র করে দৌড়িলে মেসাবে কিতাব করবা না, ধর্ম কট করে লিব
করবা কি তা বাধ্য হইছন কোন শুন আমি আজকে এমন এক ব্যক্তির সাক্ষাতে গেছলাম যার কলবের মাঝে সদরের মাঝে যার সিনার মাঝে কোরআন আর হাদিসের এমন প্রশান্ত মহাসাগর ইলমের এমন প্রশান্ত মহাসাগর তার দেখাত গেছলাম আর তাইনের ইলমের ভারে আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করছে তারা তো একবারে হতবাক ওয়াজবা বিশ্বের ব্যাপার উস্তাদের প্রতি প্রত্যেক ছাত্রর ভাব বেশি থাকে না কম থাকে সকলেই মনে করে আমার উস্তাদ বড় মনে করে না নিজে মনে তো করতোই আমার উস্তাদ বড় এখন তারা তো হতবাক আরে আমরার শেখ আমরা ইমাম মালিক রহমতুল্লাহ বড় আলিম আসেনি তারা যে কাইন খে এন খে এন খে এন খে এত বড় মানুষ যার ইলমের ভারে আপনার আপনার চেহারা থেকে ঘাম ধরে তখন তাই কইছেন এই নইছেন আবু হানিফা ইলমের সাগর তা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একদিন যাইন কইতাম নি বেটা মাতোতে তো বলতে আমি কইলিতাম বা দেজার ওয়াইজ কইলাইবা এরা কিতা কইতে তারা নু বেজার হইবা মিখে নাই কই হুকা বাজারে ডিজাইন দিল্লির বাজারে দিয়া দিল্লিত ফাইলিসে খ্রিস্টানে লাগাল হেও খ্রিস্টান পাদ্রি খ্রিস্টান পাদ্রি এটা আমরা দেশ আছে স্বাভাবিক মোল্লারে দেখলে মানুষে কুসাই কুসাই মাতে মাতে না মোল্লারে দেখলে কুসায় আর নাই বেশি কুসাই উসায় নাই সেটা চিন্তা করে না তার বাপের বিয়া করাইছেন মোল্লায় হাসানা মিশা মা তো না বা আমরার মা বাপের বিয়া খেটা করাইছে এমপি হরাইছে তেখেটা মোল্লা জনজা খেটাই হরাইছে ক না কত বড় খাম কত বড় খাম হে হালাল হইতো না যদি মেসাবে তার বাপের আখ না ফরাইতো হে হারাম হইল নে আখ সারা সন্তান হইলে হালাল না হারাম মাতো না জনজা ফরাইছে মোল্লাই জনজা ফরাইছে চিন্তাই করে না জনজা ফরাইছে মোল্লাই চিন্তাই করে না দোয়া করবো মোল্লাই চিন্তাই করে না মসজিদে ইমামতি করে মোল্লাই চিন্তাই করে না মোল্লার মর্তবাজে কাই চিন্তাই করে না কুসায় হে ও কুসায় কয়ে মোল্লা আব্দুল আজিজ আব্দুল আজিজ আমি কিতে হয়েছে বলে তোরার কোরআন একবারে দুর্বল তোরার কোরআন দুর্বল তোরার মসজিদও দুর্বল আমরা ইঞ্জিলও সবল আমরা গির্জাও সবল কোন কিতা কইছস বে খ্রিস্টানের বাচ্চা কিতা কইছস কই কইছে তো তোরার কোরআন দুর্বল কইছে তোরার কোরআন দুর্বল তোরা কোরআন সাফাই তো লিল্লা করিয়া সাফাস ফরাই তো লিল্লা করিয়া ফরাস ফরতে হইলো লিল্লা করিয়া ফরাস আমরা ইঞ্জিল ফরাই ফরি আমরা লিল্লা নাই আমরা গির্জা মানাই লিল্লা নাই তোরার মসজিদ মানাস লিল্লা করিয়া এর লাগে তোরার মসজিদ দুর্বল আমরা গির্জা সবল কোন কোন গির্জা তোরা সবল কয় আমরা তো গির্জা আছে দিল্লির এই সময় দিল্লির গির্জা আছে সারা পৃথিবী বিখ্যাত আধুনিক উপায়ে তারা নির্মাণ করছিল গির্জা রে দিল্লির নাই এখন নাই নিশ্চিহ্ন জায়গাও নাই আমিও গেছি এটার কোনো পরিচয় নাই তা নিউটি গেছে রাগ নাই তোরার গির্জাত গেছন গি তারা গির্জাত লইয়া কোন কোনটা তোরার গির্জা সবল লই নই দেখ ওই দেখ ওই দেখ আছে নি তোরা মসজিদ লাখান দেখ কত সুন্দর আধুনিক উপায়ে নির্মিত কোন সাইজ 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 তোরা গির্জার ফেদি সাইজ হে সাইজ হে তাই নো সাইজ হে আর একটা আয়াত পড়ছেন লাও আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লা রাআইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ আঙ্গুল দিয়ে ইশারা করছেন আঙ্গুল দিয়ে কিলা ইশারা করছেন দেখাওতে উপর থেকে নিছে দেখাও না বেটা لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله إشارة قرصونا أفرير طلا دوشي فريقي سيجا فاوات أسيني ما تونا فاوات أسيني فاوات أسيني فاوات أسيني إذا أنجولر فاوات نقران الفاوات أنجولر فاوات نقران الفاوات هي سسامسي خرس كتا سسامسي خرس كتا রইছে আরো দুই তালা আরো দুই তালা রইছে তাইনের তো ভূষা খালি বাড়ে আর কোরআনের মুজেজা দেখছেন ইমান আরো বাড়ব না দুর্বল হইব ক না বাড়ব না কমব বাড়ব না কমব জুড়ে মাতল আনে কোরআনের মুজেজা আরেকবার হরছেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله দুই নম্বর তালা শেষ
তার মনে মনে নিচের তালা তো শক্ত ইদার ভর্তা না একটা থাকলো তো তার দাবি সত্য হয়ে গেল গা তানের মাঝে জস বারো বাড়ছে কোরআনের ফাওয়ার দেখলে জস বা বাড়বো না নি মাতো না এখন গর্জিয়া ফরস আল্লাহু আনজালনা আল কুরআন আলা জাবাল লা রাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তিন নম্বর তালা নিচের তালা একবার চুর মারিয়া পড়ে গেছে গা